বলছো আজকে আমাদের খাওয়া দাওয়া নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেছি আমি আর মা তো বলো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে আমরা কিন্তু একদম সিম্পল খাবার দাবার নিয়ে এসেছি আগের দিন একজন বন্ধু বলেছিল তার নামটা বলতে আজকে নামটা বলবো তো শাশ্বতী মুখার্জি কিন্তু টাইটেলটা মুখার্জি মনে হচ্ছে কিন্তু বানানটা মনে হয় ভুল তা আমি তাও মুখার্জি বললাম যদি মুখার্জি হয় তাহলে অবশ্যই কি করছিস খুবই একটা সিম্পল খাবার দাবার নিয়ে কারণ আজকে একটু ভাবলাম একটু লাইট কিছু খাই লাইট বলতে কি আজকে একটু অন্যরকম মানে আজকে অনেক রকম পদ নিয়ে নিই তো আগের দিন আমি একটা কমেন্ট পেয়েছিলাম সেই কমেন্টে আমার এক বন্ধু বলেছিল যে তার নামটা নিতে শাশ্বতী মুখার্জি তো ওখানে তার নামের জায়গাতে আমার মনে হলো টাইটেলটা একটু ভুল আছে যদি ভুল না থাকে বা ঠিক থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যাঁ আমি আজকে নামটা নিলাম শাশ্বতী মুখার্জি আর সেকেন্ড বন্ধুর নাম নিচ্ছি হচ্ছে অনু দেবনাথ তুমি খুব ভালো থেকো তুমি আমাকে অনেকবার কমেন্ট করেছিলে তা আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি তুমি খুব ভালো থেকো আর একজন বন্ধুর নাম নিচ্ছি অপর্ণা সমদ্দার হ্যাঁ তো অপর্ণা সমদ্দার আপনি খুব ভালো থাকবেন আর একজন বন্ধুর নাম বলছি ভিলেজ ইটিং চ্যানেল তো ভিলেজ ইটিং চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য আজকে আমি নামগুলো নিয়ে নিলাম আর চলো একদম সিম্পল খুব জোরে খিদে পেয়েছে কারণ আজকে রান্না হয়নি তাই বলে মাকে বলেছি একদম সিম্পল কিছু একটা রান্না করো বন্ধুদের সাথে ওটাই শেয়ার করবো তো চলো খাওয়া শুরু করি আর ভাত তো নিয়ে নিয়েছি আর এখানে মা আজকে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছে খুবই সিম্পল খাবার মা একটু ভাতটা ভাঙো আজকে আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে আমাদের আজকে মানে রান্না করা হয়নি ঠিক আছে তো এবার ভাবছি তো কী করবো তা আমি ফ্রিজে ডিম ছিল তা ডিমই রান্না করা হয়েছে খুব সুন্দরভাবে মা রান্না করেছে গোটা গোটা আলু দিয়ে একদম দেখো ঝোলটা কী সুন্দর কালার হয়েছে আর এখানে সব তরকারিটাই করা হয়েছে বুঝেছো আজকে আমাদের খাওয়া দাওয়া হয়নি এখন আমরা এই খাওয়া দাওয়া শুরু করছি তোমাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা তোমরা যদি আমাদের ব্লগ দেখতে চাও আমরা সানডে করে ব্লগ আসবে তা তোমরা দেখো ঠিক আছে তো এই নিয়ে নিলাম সিম্পল রান্না আজকে বললাম তো খাওয়া দাওয়া হয়নি তো তাই জন্য এবার ভিডিও করতেই হবে ভিডিও ছিল না ঠিক আছে আজকে এটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে একটু কথাও নামগুলোও বলবো একদম সিম্পল রান্না বললাম তো যে আজকে আমাদের না রান্না হয়নি বন্ধুরা মাকে আলু দি মা আলুটা খুব সুন্দর লাগছে জলদি আর সাথে আমের চাটনি ওটা বলতে ভুলে গেছি আমের চাটনি না হলে আমাদের আবার গরমকালে চলে না সারাদিন পরে ভাত খেতে তো খুব ভালো লাগছে একটু চল দেবো আসলে আমাদের এখানে জলের খুব সমস্যা ভালো হয়েছে ভালো লাগছে ডিমের তরকারিটা খুব ভালো লাগছে সারাদিন খাওয়া হয়নি তো খুব ভালো লাগছে এমডি রান্নাঘর দিদিকে কথা বলছে দিদি একটা কমেন্ট করেছো কমেন্টটা শুনে পড়েছি কমেন্টটা পড়ে খারাপ লাগছে তুমি প্লিজ যদি মনে করো যে আমার সাথে কথা বলবে ফেসবুকে আইডি দিলাম তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও তোমার
তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেল, খুব সুন্দর খেলাম, হালকা পাতলা, বেশ ভালোই হয়েছে। সারাদিন খাওয়ার না খাওয়ার পর এখন খেতে ভালোই লাগলো। আর অন্যদিন না হলে দু চার পদ না হলে তো হয় না, তো আজকে একরকম পদ দিয়ে খেয়ে নিলাম। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানি না, মাঝে মাঝে একটু কনসিডার করে দিও, কারণ কাজের ব্যস্ততার জন্য অনেক সময় হয়ে ওঠে না, আর মাঠ বাজার করাও হয়েছিল না, যার জন্য আজকে আমরা করতে পারিনি, কিন্তু ভিডিও ছিল না বলে করতে হলো। তা আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো আজকের মতো চলি, টাটা।